আমাদের যেমন খাওয়া লাগে গাছেরও তো তেমন লাগে, তাই না? তো সেই জন্যই আর কি সকালবেলা গাছে এখন পানি দিচ্ছি। আর ঘুম থেকে তো উঠেছি সেই অনেক আগে, এখন তো আর উঠিনি। আর সবাই আমাকে শুধু বলছে যে আপনার হাজবেন্ড কী করে, আপনার মা কোথায়। আমার হাজবেন্ড হচ্ছে পুলিশে জব করে, সে সারাদিন বাইরে বাইরে থাকে। আর আমার মা কিছুদিন আগেই মারা গেছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে এই শাকগুলো দেখছেন, এগুলো আমাদের একটা জায়গার মধ্যে মানে লাগিয়েছে আর কি, কচু শাক। আবার এগুলো তো এমনিই হয়, তাই না? তো উনি সবজি টবজি করে, মাঝে মাঝে দেয়, আবার মাঝে মাঝে দেয় না, যখন তার ভাল লাগে আর কি তখনই দেয়। আর আমার খুব ইচ্ছে করলো যে পাউরুটি দিয়ে ডিম খেতে, তো সেই জন্য চানা করতে নিয়েছি। নিয়ে তখন মনে হলো, পরে আবার নিচে গেলাম, গিয়ে নিয়ে আসলাম। আর এই পাউরুটিটা দেখেন, মনে হয় এক সপ্তাহ আগে দেখলাম 50 টাকা, আর এখন হয়ে গেল 60 টাকা। কি একটা অবস্থা! আর এই যে বিস্কিটটা না, এই যে কালো, এটা ছোটোবেলায় বলতাম চকলেট, তখন তো আর এত বেশি বুঝতাম না, আর তখন আমি খেতে চাইতাম না। আম্মু বলতো কি এটা চকলেট, খাও খাও, খেলে ভালো, এরকম বলতো আর কি। মারা যেমন বলে, একটা বলে খাওয়ানো কথা। তো এখন দেখে খুব মনে হলো, নিয়ে আসলাম সেই জন্য। আর এদিকে তো আমি ঘর টরগুলো সব গোছালামই, এই যে এখন চাটা বসাবো। তখন দিয়ে না মনে হলো চলে গেলাম। আমার হচ্ছে যখন যেটা মন চায় সেটা করি, অবশ্যই ভালো, খারাপটা তো করা যাবেই না। আর কখনো খারাপ কিছু ইচ্ছেও করে না আমার। যাই হোক, যেটা সবারই উচিত যে কোনো কিছু ইচ্ছে করলে সেটা করা, না অন্তত সব না পারা গেলেও কিছুটা তো করতে হবে, না হয় তো বোঝাই যাবে না যে এটা আপনি নাকি। অন্যের দ্বারস্থ হয়ে না সবসময় চলতে নেই। আর মেয়েদের সবসময় কিছু না কিছু করা উচিত, যেটা দিয়ে হবে কি, যতই আপনার হাজবেন্ডের টাকা থাকুক এতে কোনো ব্যাপার নেই, আপনার নিজেরও একটা কিছু থাকতে হবে। তাহলে অন্তত সে 10 দিন না হোক, একদিনও না কথা শোনায়, এই কথাটা শোনাতে পারবে না, এটা আমার মতে। এখন আসলে জানি না, যদিও আমার হাজবেন্ড কখনো আমাকে সেরকম কিছু বলে না, কিন্তু তারপরও আমি দেখেছি আশেপাশে সবার সাথেই ঘটেছে এরকম। তো আর আমাকে বলার মতো সেরকম কিছু নেই, কারণ আমি কিছু না কিছু করি, আমি একটু পড়াশোনাও করাই, টিউশন করাই, তো হয়ে যায়। কিন্তু যেটা আমার দরকারই নেই, কোনো দরকারই হয় না, তারপরও করি আমার নিজের জন্য। কেন কি, অন্তত 10 টাকা দরকার হলেও যে হাজবেন্ডের কাছে যাবো বা বাবার কাছে যাবো, এটা না আমার ভালো লাগে না, কখনোই ভালো লাগেনি ছোটোবেলা থেকেই। তো যাই হোক, অনেক কথা বললাম। আর এই যে ওই কচুর শাকগুলো না ভাতের মধ্যে দিলাম, একটু ভাপে হবে, খেতে বেশ ভালো লাগে এভাবে ভর্তা করলে, ওই পেঁয়াজ কাঁচা মরিচ না শুকনো মরিচে দিয়ে আর কি। আর এই তো এখন শুটকিটা তো রান্না করছি, এরকম যা সবজি পাওয়া যায় সেগুলো দিয়ে করলে না ভালো লাগে অনেক খেতে। আর এই যে সবজিটা যখন ভালোভাবে একটু তেল উঠে আসলো তখন শাকটা দিলাম, এর মধ্যে না কোনো পানি দেইনি আর কি, আর দেওয়া লাগেও না, একটু অল্প আছে রান্না করলেই হয়। আর এখন আমি একটু শুধু শুধু খাবো, আমার তো অনেক পছন্দ শুটকি, আর চিটাগাংয়ের দিকের মানুষের শুটকি পছন্দ হবে, এটাই স্বাভাবিক। আর এই যে বিকেলের দিকটা এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, আর ওয়েদারটা খুব ভালো ছিল। যাই হোক, আর এখন হচ্ছে সন্ধেবেলা, এখানে লুচি আর বুটের ডাল মাংস দিয়ে খাচ্ছি, এটা আমি করিনি, আমার বান্ধবী করে নিয়ে আসলো, তো দুজন বসে খাচ্ছি আর কি।